বাজেট পেশ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে মানুষের জানার অধিকার আছে আমরা কি কাজ করছি মানুষের জানার অধিকার আছে ঠিক বলেছো আমরা ধিক্কার জানাই এই রাজনীতি নোংরা রাজনীতি ধিক্কার জানাই ধিক্কার জানাই রুকো যারা এরা অ্যান্টি বেঙ্গলি এরা অ্যান্টি বাংলা এরা অ্যান্টি বাংলা এরা অ্যান্টি বাংলা তুই থাকান নি লাগ রই কিয়া এরা বাংলার ভালো চায় না এরা বাংলার ভালো চায় না এই সজ্জন কো কিয়া তকলিফ হ্যায় ভাই মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হতে পারো আমি দুর্বল নই আমরা লড়াই করে যাব জাস যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি ভয় পাচ্ছেন মাদুরি কর রহা বেশি কথা বলছি না স্পিকার স্যার স্যার আপনি বলছেন তোর মাথা নষ্ট আমি হাত জোর করে বলবো যখন বলার সময় হবে বলবেন কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন আর যদি না করতে দেন পার্লামেন্টও বাজেট আমরা পেশ করতে দেব না এটা মাথায় রাখবেন শিক্ষা নেবে তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আর ক্ষমতা থাকলে বাজেটের পর তুমি বলবে বাজেটের আগে নয় লাগারই কথা এই আচরণ বাংলার বিরুদ্ধে বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না অ্যান্টি বাঙালি রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক বসুন বসুন বিধানসভায় ঘুষাঘুষি চলছে তাহলে হ্যাঁ ঘুষাঘুষি মানে এরপরে কি বিধানসভায় কি হবে দিদি গোমূত্র বনাম মদ মাংস নাকি মানে ক্যারাকারি জমে উঠেছে মানে হেভি রাজনৈতিকভাবে তাহলে আপনি প্রচণ্ড সফল হয়ে গেছেন বলুন